আমাদের প্রভু এক নবীর উম্মা জীবন বিধানে কই শিবানী কোরা তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান পড়েন আমিন বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড় এক বদরের মাঠে ঠিকিরা একটা তো জীবন মরণ যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান পড়েন আমিন বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট ঠিক কিনা আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য ইফটেজিং মুক্ত করার জন্য সুদ মুক্ত করার জন্য যৌতুক মুক্ত করার জন্য আমার কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর ভয় এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে তাকওয়াল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সবকিছু যে কার নাম এটার বলে তাওহীদ আর এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া আছে না নাই দয়াল বাবারে দয়া করো আমারে দয়াল খাজারে দয়া করো আমারে আছে না নাই বাবা খাজা কেউ দয়া করতে পারে না দয়া করার মালিক কে আল্লাহ এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে পড়েন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এগুলো বলবেন কখনো কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে না এটা কি সত্যি কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে দামি ঘড়ি পড়ে গেছে ঘড়ি চুরি হয়েছে এখন খালি হাতে ফিরে এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিৎকার করে বলেন দরবারটা কার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে পড়েন কেউ ফিরে না মনে থাকবে এটার নাম তাওহীদ এটার নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে
ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। পড়েন মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে সবচেয়ে বড় প্রতিদান কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে না, সে মুনাফিক। মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ। পড়ে। সুবহানাল্লাহ। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, এজন্য চাইতে হবে কার কাছে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর,
আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়েন ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আরে মানুষ নেহে সেই আলী হায়দারে ওসমান নেই আজানের ধ্বনি আছে আগের মতোই আজানের ধ্বনি আছে আগের মতোই বেলালের সেই রুহ নেই বেলালের সেই রুহ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আরে মানুষ নেহে সেই আলী হায়দারে ওসমান নেই ফলসফা আছে আগের মতোই ফলসফা আছে আগের মতোই গজালের সেই তালকিন নেই গজালের সেই তালকিন নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আরে মানুষ নেহে সেই আলী হায়দারে ওসমান নেই চিল্লায় বলেন ঠিকিরা আজান আছে বেলালের রূপটা নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মান্তেক আছে ফালসাফা আছে কিন্তু গাজালির সেই তালকিন নাই চিল্লা এখন ঠিক কিনা মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো ঠিক কিনা